এবারের বিশ্বকাপে বৃষ্টির বাগড়া নতুন কোনো বিষয় নয়। চলমান টি টোয়েন্টি বিশ্বকাপে বেশ কয়েকটি ম্যাচ বাতিল হয়েছে বৃষ্টির কারণে। আইসিসির নিয়ম অনুযায়ী বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়া সেই ম্যাচগুলোতে দুই দলই পেয়েছে এক পয়েন্ট করে। পয়েন্ট ভাগাভাগি হওয়ায় গ্রুপ থেকে সুপার ফোরে যাওয়ার সমীকরণ অনেকটাই কঠিন হয়ে পড়েছে দলগুলোর জন্য। বাংলাদেশের গ্রুপের ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। টি টোয়েন্টি বিশ্বকাপের চলমান আসরে সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে 9 রানে পরাজিত করে শুরু করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে পরাজিত হয়েছে বড় ব্যবধানে। বর্তমানে গ্রুপে নিজেদের পয়েন্ট টেবিলে 4 নম্বর পজিশনে আছে বাংলাদেশ। 2 ম্যাচে 2 পয়েন্ট অর্জন করেছে টাইগাররা। বাংলাদেশ আগামী ম্যাচে মাঠে নামবে জিম্বাবুয়ের বিপক্ষে। আগামীকাল 30 অক্টোবর বাংলাদেশ সময় সকাল 9টায় শুরু হবে ম্যাচটি। জিম্বাবুয়ের বিপক্ষে এই ম্যাচ মাঠে গড়াবে কিনা তা নিয়ে রয়েছে বিস্তর প্রশ্ন। জিম্বাবুয়ের বিপক্ষে এই ম্যাচটিতে জিততে পারলে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠার সুযোগ থাকছে বাংলাদেশের সামনে। সেই ক্ষেত্রে 4 পয়েন্ট অর্জন করবে টাইগাররা। সেমিফাইনালের পথ সুগম করতে হলে জিম্বাবুয়েকে পরাজিত করতে হবে বাংলাদেশের। এমন ম্যাচের আগে ব্রিসবেনে বৃষ্টির সম্ভাবনা কতটুকু, কিংবা বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হলে ফলাফল কি দাঁড়াবে, পয়েন্ট টেবিলের অবস্থায় বা কি হবে, এমন সব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ভক্তদের মনে। জানা গেছে বাংলাদেশের ম্যাচ চলাকালীন সময়ে ব্রিসবেনে বৃষ্টির সম্ভাবনা আছে, তবে তা অস্থায়ীভাবে বৃষ্টি হলে ম্যাচ মাঠে গড়াবে। সাময়িকভাবে কিছুক্ষণ বন্ধ থাকলেও আবারও ম্যাচ মাঠে গড়ানোর সম্ভাবনা আছে। সেই ক্ষেত্রে পুরো ম্যাচ না হলেও অন্তত ওভার কমিয়ে হবে বাংলাদেশ জিম্বাবুয়ের ম্যাচ। সেই ক্ষেত্রে ফলাফল দাঁড়াবে পূর্ণ পয়েন্টে, জয়ী দল পাবে 2 পয়েন্ট। যদি বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হয় তা বাংলাদেশের জন্য সুখকর হবে না, কারণ তখন পয়েন্ট টেবিল থাকবে অপরিবর্তিত, টাইগাররা পড়ে থাকবে 4 নম্বর পজিশনে।